কুম আসসালাম ওর বরকতাত ফারুক ভাই প্রশ্ন করেছেন দেশে মসজিদে একটা হয় এবং দুটো হয় আমরা দেখছি সৌদিতে দুটো আজান জুমার দিনে তো আজান একটা প্রথম আজানটা যেটা হয় সেটা হাজরত উসমান রাজি আল্লাহ তালন সন্নত আল্লাহ নবীর যুগ তারপরে আবু বকরের যুগ উসমান রাজিয়াল্লাহ তাহু এ ওমর রাজিয়াল তালহ যুগ পর্যন্ত একটাই আজান ছিল তখন মানুষ অত লিপ্ত ছিল না তারপরে যখন উসমান করিম রাজিউল্লাহ তালন জামানা যখন দেখলেন যে মানুষ অনেক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে মাঠে যাচ্ছে বাগানে যাচ্ছে তাদের সময় ধ্যান নেয় অত ঘড়ি তাদের হাতে ছিল না সেই ক্ষেত্রে সেই মানুষদেরকে অ্যালার্ট করার জন্য যে আজকে জমার দিন আর এক ঘন্টার পর জমা শুরু হবে তো সেই লোকগুলোকে জমার সময়টা স্মরণ করিয়ে দেওয়ার জন্য উসমান ওসমান তালান হয়ে আজানটি চালু করেন তো ওসমান রাজাল্লাহ তালানোর সূন্যত চালু হয়ে গেছে আর এই সুন্নত যেখানে চালু হয়ে গেছে সেখানে বন্ধ করার যদি ফিতনা হয় সমস্যা নাই চালু থাকবে যেখানে চালু হয়নি সেখানে চালু করতে গিয়ে যদি ফিতনা হয় সেখানে চালু করার দরকার নেই